সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী আসাদ মিয়ার পরিবার বুঝে পেল আর্থিক ক্ষতিপূরণ। শারজার বাসিন্দা গাজীপুরের আসাদ মিয়া 2022 সালের মার্চ মাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। এর এক বছর পর দুবাইয়ের অ্যাডভোকেট আব্দুর রহমান আল শায়ালির মাধ্যমে পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে আদালতে আবেদন করেন নিহত আসাদ মিয়ার জামাতা আক্তার হোসেন। আবেদনের ৬ মাসের মধ্যে ব্লাড মানি পায় তার পরিবার। There are some people, they have accident, they die, they have injury, they can come and claim their money from insurance, from anyone who do a mistake. Don't worry, here you have your right, here country of right, don't worry, country of law, you can get your money, don't worry from police, from anything, here everything is with anyone who need help. And here in my office, Abdul Rahman Shaali Advocate, we are welcome of for everyone here, and just they can come and we can do all the job. Advocate Abdul Rahman Shaali, legal consultant, advocate and legal consultant officer pokho theke. Uni Mohammad Akhtar Hussain, unar ek attiyo mara jay, attiye bigoto ek bochhor age, or nam Asad Mia. তো এক বছর মারা যাওয়ার আরো প্রায় ৬ মাস পরে উনি মনে হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার নাম্বারটা কালেকশন করছে বা পাইছে। তখন আমার সাথে উনি যোগাযোগ করছে। যোগাযোগ করার পর উনি আসলে যে যে ডকুমেন্টস ওনার প্রয়োজন ছিল কেস করার জন্য, এখানে যে ব্লাড মানি বা পরিবারের ক্ষতিপূরণ যে বিষয়গুলো আছে উনি সবকিছু জানতো না। পরবর্তী আমার নাম্বার পাইছে এবং এর পরবর্তী আমাকে যতটুকু গাইড দেওয়ার ডকুমেন্টারি এবং কেসের বিষয়ে বাংলাদেশ থেকে যে পেপারসের প্রয়োজন বা আমিরাত থেকে যে পেপারসের প্রয়োজন সবকিছু গুছিয়ে দিয়ে ওনাকে আমি একদিন আমার অফিসে নিয়ে আসি। আমার অফিসে নিয়ে আসার পর আমার যে আমি যার সাথে কাজ করি অ্যাডভোকেট আব্দুর রহমান আল শাহি, ওনার সাথে আমি পরিচয় করে দিই। তারপর উনিও মোটামুটি খুশি ছিল। আজকে ফাইনালি প্রায় ৪ মাসের মাথায় আমরা ওনার কেসের রেজাল্ট আমরা পাই। আজকে ওনাকে ফাইনালি আমরা ওনার যে পরিবারের ব্লাড মানে যেটা আমরা ওনাকে হ্যান্ড ওভার করি। আমার শ্বশুর মারা গেছে বিগত দুবাইতে এক বছর আগে। আমি জুনাইদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জুনাইদের নাম্বারটা আমি পাইছি, তো ওনার সাথে যোগাযোগ আমার হয়েছে। কেসটা দিছি ওনাকে আমি বিগত ৬ মাস আগে। তো আজকে আমি তার যে কেসের যে ফলাফল টাকাটা অংশটা আমি পাইছি, এই টাকাটা পাওয়াতে তার ফ্যামিলির জন্য অনেক একটা উপকার হয়েছে। এখন আমি জুনাইদ ভাইয়ের কাছে অনেক খুশি যে উনি আমাদের জন্য অনেক কিছু করছে। মৃত্যুকালে আসাদ মিয়ার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি ১২ বছর থেকে শারজায় একটি কোম্পানিতে চাকুরিরত ছিলেন। আমিরাতের সড়ক দুর্ঘটনায় হতাহতরা গাড়ির ইন্স্যুরেন্স থেকে ক্ষতিপূরণ পেয়ে থাকেন।